विद्यालय बंद सारा पृथ्वी करोना भाइरसर कारण एन घरे बस तुम्हारे विद्यालय बंद थार कारण पढ़ाशन किसुटा क्षति हे क्षति पुषे नवर जो टेलीविसन मध्यमे शिक्षा कार्यक्रम चालू करार उद्योग नवा तुम्हरा खाता कलम नहीं टीवी सेटर सामने बस एवं मनोज दिए क्लसटी शुरार चेष्टा करो। प्रिय शिक्षार्थी तुम्हरा बोर्डे एक छवि देखते पाच छवि बालकटी से किसु एक भावसे मानी से खूब चिंता करछे तुम्हरा कि बोलते पारो से कि अंश द्वारा चिंता करछे तुम्हरा सबाई जानो तबुओ आमी बोलछी अर्थात तार मस्तिष्क द्वारा से एखन चिंता करछे तुम्हरा आमी धारणा करी जानो सेटी होछे स्नायुतंत्र। ताहले এই স্নায়ুতন্ত্রের একটি অংশ হচ্ছে মস্তিষ্ক। তাহলে স্নায়ুতন্ত্র প্রাণীর দেহের সমন্বয়। এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে যে প্রাণীর সমন্বয় ব্যাখ্যা করতে পারবে, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ ব্যাখ্যা করতে পারবে, স্নায়ুতন্ত্রের প্রধান অংশের কাজ ব্যাখ্যা করতে পারবে, নিউরনের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। তোমরা দেখো স্নায়ুতন্ত্রকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক কোথায়? এই আমাদের করোটির মাঝে মস্তিষ্ক অবস্থিত। আর সুষুম্না কাণ্ড কোথায়? করোটির পিছন থেকে এই কোটি দেশ পর্যন্ত মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত অংশটাকে আমরা বলছি সুষুম্না কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটিক সুষুম্না স্নায়ু আর স্বয়ংক্রিয় স্নায়ু। কিন্তু আজকে আমি তোমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্না কাণ্ড এবং এর একক নিউরন এই সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তোমরা দেখো যে মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে অবস্থিত। তাই করোটির মধ্যে অবস্থিত এই মস্তিষ্ক একটি দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাটিকে আমরা বলি মেনিনজেস। বাইরের স্তরকে আমরা বলছি পায়োমেটার, ভিতরের স্তরকে বলছি ডুরামেটার। পায়োমেটার এবং ডুরামেটারকে একত্রে মেনিনজিস বলা হয়। মানুষের মস্তিষ্কের বাইরের বর্ণ হচ্ছে ধূসর, তাকে বলা হয় গ্রে ম্যাটার, আর ভিতরের বর্ণটি হচ্ছে সাদা, তাকে বলা হয় হোয়াইট ম্যাটার। তোমরা এটিও জেনে রাখো যে মানুষের এই মস্তিষ্কের এই মাঝ বরাবর একটি খাঁজ থাকে যা মস্তিষ্ককে দুটি অংশে ভাগ করে। আমরা প্রত্যেকটি অংশকে আমরা বলে থাকি সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবারে তাকাও মস্তিষ্কের উপরে অনেক ভাঁজ খাঁজ আছে, মস্তিষ্কের উপরে অনেকগুলো খাঁজ বা ভাঁজ আছে, এইগুলোকে আমরা বলি কর্টেক্স। তোমরা এখানে দেখে নাও মস্তিষ্ককে তিনটি অংশে ভাগ করতে পারি। একটি অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক তোমরা দেখো এই গুরু মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড়। এই বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম সকল চিন্তা চেতনার উৎস। সেরিব্রাম হচ্ছে বিভিন্ন অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র, এবং প্রত্যেক কাজ এবং অনুভূতির কেন্দ্রস্থল হচ্ছে সেরিব্রাম। আমাদের চিন্তা চেতনা জ্ঞান স্মৃতি এবং বাকশক্তি ঐচ্ছিক পেশির কাজ ইত্যাদি কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। কোনো উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া প্রদান করবে তা সেরিব্রাম নির্ধারণ করে। এরপরে আসে এখানে আছে কর্পাস কলোসাম। কর্পাস কলোসাম সেরিব্রাম থেকে উৎপন্ন স্নায়ু
প্রবাহের পরিবর্তন, সংশোধন ও বাধাদান এটি করে থাকে। এছাড়াও অগ্রমস্তিষ্কে আমরা যেটি পাব, এখানে তিনটি গ্রন্থি পাব, একটা হচ্ছে পিটুইটারি, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক, এই যে ছোট্ট একটি অঞ্চল, এটি মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক নামে পরিচিত। মধ্য মস্তিষ্ক একদিকে অগ্রমস্তিষ্ক, আর একদিকে পশ্চাৎ মস্তিষ্কের পঞ্চের সাথে যুক্ত। মধ্য মস্তিষ্ক পেশির কাজের সমন্বয় সাধন করে, ভারসাম্য রক্ষা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি রক্ষা করে আমাদের মধ্য মস্তিষ্কের অংশটি, অর্থাৎ দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে। এরপরে যাও পশ্চাৎ মস্তিষ্ক, আমরা আবার স্লাইড দেখে আসি। পশ্চাৎ মস্তিষ্ক, এই পশ্চাৎ মস্তিষ্ক দুই সেরিবেলাম, আগেরটা ছিল কিন্তু সেরিব্রাম, পরে আসো সেরিবেলাম আর মেডুলা। তাহলে তুমি পশ্চাৎ মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করবা? পন্স, এলাম, আগেরটা ছিল কিন্তু সেরিব্রাম, পরে আসো সেরিবেলাম আর মেডুলা। তাহলে তুমি পশ্চাৎ মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করবা? পন্স, সাথে যুক্ত থেকে সমন্বয় সাধন করে। ঠিক তার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অংশ, তার নাম সেরিবেলাম, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেরিবেলাম এর বর্ণ মস্তিষ্কের মতোই, মস্তিষ্কের ভিতরের বর্ণ সাদা। এটি দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ এটি মাঝ বরাবর দুই ভাগে ভাগ করা যায়, সমান দুই ভাগে ভাগ করা যায়। এটি আসলে এই পেশির টান নিয়ন্ত্রণ করা, পেশির টান নিয়ন্ত্রণ, দৌড়ানো, লাফানো, নৃত্য করা, সাইকেল চালানো ইত্যাদি কাজগুলো করে থাকে এই সেরিবেলাম। আচ্ছা, তারপরে দেখো মেডুলা। মেডুলা একে আমি অন্যভাবে বলি, মেডুলা অফ লঙ্গাটা, বাংলায় যদি বলি সুষুম্না শীর্ষক। এই সুষুম্না শীর্ষক একদিকে পন্স, আরেকদিকে সুষুম্না কাণ্ডের সাথে জড়িত। আমাদের এই মস্তিষ্ক থেকে 12 জোড়া কর্টেক্স স্নায়ু বেরিয়ে যায়, এর মধ্যে 8 জোড়াই উৎপন্ন হয় এই মেডুলা বা মেডুলা অফ লঙ্গাটা থেকে। একে মস্তিষ্কের বৃন্ত বা বটা বলা হয়ে থাকে। যে এই মেডুলা অফ লঙ্গাটা খাদ্য গলদকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস এবং গলবিলের কাজ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মস্তিষ্কের আরও একটি অংশ, তার নাম হচ্ছে মেরুরজ্জু, তাকে তুমি স্পাইনাল থেকে শুরু করে মেরুদণ্ডের শেষ প্রান্ত এই কোটি দেশ পর্যন্ত এটি বিস্তৃত। এখন মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত এই মেরুরজ্জুর নামই হচ্ছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ডের বাইরের বর্ণ মস্তিষ্কের উল্টা, সুষুম্না কাণ্ডের বাহিরের বর্ণ সাদা, সেই জন্য তাকে আমরা বলছি হোয়াইট ম্যাটার, আর ভিতরের বর্ণ ধূসর, সেই জন্য আমরা তাকে বলছি গ্রে ম্যাটার। তাহলে এই পায়ের স্নায়ু এই অঞ্চলগুলোতে এরা বিস্তৃত থেকে উদ্দীপনা গ্রহণ, উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি, স্মৃতি সংরক্ষণ, পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করা এবং তা বাস্তবায়ন করা, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা, এই কাজগুলো করে থাকে মেরুরজ্জু। কেন্দ্রীয়
বা লম্বা অংশ, এটাকে আমরা বলছি প্রলম্বিত অংশ। একে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, ডেনড্রন এবং অ্যাক্সন। ডেনড্রন কোথায় আছে আমরা একটু দেখি। কোষের চারপাশ থেকে যে কিছু অঙ্গ উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলছি ড্যান্ড্রন, এবং এই ড্যান্ড্রনের পাশে যে আসন্ন অংশ এর নাম হচ্ছে ডেনড্রাইট। তাহলে ডেনড্রন থেকে আসলে আসন্ন যে অংশগুলো উৎপন্ন হবে এর নাম হচ্ছে ডেনড্রাইট। তাহলে আমরা দেখি কোষ দেহ কি। এই কোষের মাঝে দেখো একটি নিউক্লিয়াস আছে, এতে সাইটোপ্লাজম আছে, এতে এই ডেনড্রন থেকে উৎপন্ন, কোষের চারপাশ থেকে উৎপন্ন কতগুলো আসন্নায় অঙ্গ, সেটি প্রান্তীয়ভাবে ছড়িয়ে থাকে, তারা অনুভূতি সংগ্রহ করে এবং সেই অনুভূতি কোষ দেহে পৌঁছে দেয়। ডেনড্রাইট অনুভূতি সংগ্রহ করে কোষ দেহে পৌঁছে দেয়। কোষ দেহ এর বিপরীত দিকে, কোষের বিপরীত দিকে অর্থাৎ ডেনড্রাইটের বিপরীত দিকে একটি মাত্র প্রলম্বিত অংশ, তার নাম হচ্ছে অ্যাক্সন। তোমরা দেখতেছো লম্বা একটি অংশ, মানে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এটাকে আমরা বলছি অ্যাক্সন। একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকবে, এই অ্যাক্সনের উপরে একটি আবরণ থাকে, সেই আবরণটিকে আমরা বলি মায়োলিন শীত অথবা খণ্ডিত হয়ে তারা কিন্তু একেবারে দেখো সেই অ্যাক্সনের মূল অক্ষ পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে তোমাদের বইতে লেখা আছে যে এটি আসলে অবিচ্ছিন্ন নয়, অর্থ এটি বিচ্ছিন্ন, স্থানে স্থানে খণ্ডিত। এই খণ্ডিত অংশ অ্যাক্সনের মূল অক্ষ পর্যন্ত বিস্তৃত, এই অংশটাকে আমরা বলছি র্যানবিয়ারের পর্ব, অর্থাৎ তুমি এই খণ্ডিত অংশটাকে আমরা র্যানবিয়ারের পর্ব বলে থাকি। আচ্ছা, অ্যাক্সনের এই নিউরোলেমার ভিতরের দিকে চর্বিযুক্ত একটি স্থান আছে, তার নাম হচ্ছে মায়োলিন, এবং এই মায়োলিনের একেবারে অ্যাক্সনের মূল অক্ষকে ঘিরে এই মায়োলিন, মায়োলিনকে যে আবরণে আবৃত তার নাম মায়োলিন শীত, বা তাকে আমরা নিউরোলেমাও বলে থাকি। আর ওই নিউরোলেমা যেখানে বিচ্ছিন্ন হয়ে অ্যাক্সনের মূল অক্ষের সাথে গুলো পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে স্ন্যাপস বা স্নায়ু সন্ধি দ্বারা যুক্ত থাকে। এই স্ন্যাপস বা স্নায়ু সন্ধির মাঝে এক ধরনের তরল পদার্থ থাকে, তার নাম হচ্ছে নিউরোহিউমার, যারা এই স্নায়ু তাড়নাকে এক নিউরন থেকে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে পৌঁছে দিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করে। এবার আসো, আমরা বলছিলাম যে নিউরনের কাজ কি। নিউরনের কাজ আমরা ইতিমধ্যে জেনে গেছি, তারা অনুভূতি সংগ্রহ করে তদ অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে।
স্মৃতি সংরক্ষণ করে, স্মৃতি সংরক্ষণ করে। যেমন আমরা পড়া মুখস্থ করি, আমাদের এই মুখস্থ বিদ্যা স্মৃতি এই নিউরন সংরক্ষণ করে রাখে। তারা প্রতিবেদন গ্রহণ করে, তৎ অনুযায়ী সংকেত প্রদান করে, সবাই সমন্বিতভাবে আমাদের দেহ, প্রাণীর দেহের এই নানাবিধ কাজ সম্পন্ন করে থাকে। এই জন্যই আমরা এটা পাঠের নাম দিয়েছি প্রাণীর সমন্বয়। অর্থাৎ এইগুলো, এই স্নায়ুতন্ত্রের অংশগুলোই প্রাণীদেহের সমন্বয় সাধন করে নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে পাঠ নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে প্রাণীর সমন্বয় পড়াতে যে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথা বলেছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি পার্ট, দুটি অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড, এবং এই স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে নিউরন, তার গঠন এবং কাজ এগুলো আমরা বুঝিয়ে দিলাম। তোমরা এখন তোমাদের বই নিয়ে এগুলো ভালো করে পড়তে থাকবে, সুন্দর করে শেখার চেষ্টা করবে। ছবি থেকে ধরে ধরে যদি পড়া যায় তাহলে এটি ভালো মনে থাকবে। আমরা এখন তোমাদের এই বাড়িতে বসে কিছু কাজ করবে, সেই জন্য আমরা তোমাদের একটি কাজ দিতে চাই। তোমরা খাতায় কাজটি লিখে নাও, বোর্ডে লিখে দেওয়া আছে, তোমরা কাজটি লিখো। মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্ভব হলে আজকের এই পাঠ শেষ করছি।